যারা পরীক্ষায় ফেল করছো ওদের 650 টাকা পরীক্ষার ফি দিয়েছিলাম, পরীক্ষার ফি হবে 500 টাকা তাদের জন্য, আর যারা নতুন তাদের 650 টাকা পরীক্ষা দিন। ঠিক আছে, কোনো সিনিয়র না, কোনো পুরানা জানো না, ঠিক আছে, ড্রেস ছাড়া হবে না, ড্রেস ছাড়া যখন যদি ড্রেস আনতে না পারো তাহলে এখানে বসে থাকবে। আর নেক্সট টাইম থেকে আমাদের এখানে ওই যে বসার ইয়াগুলা আমরা তুলে ফেলব, ঠিক আছে। এখন কয়েকজন আসতেছে, হালকা পাতলা গার্ডিয়ান আসতেছে, আমাদের ওই গার্ডিয়ানরা বসা কোনো এখানে প্রভিশন রাখবো না আমরা, ঠিক আছে। কারণ গার্ডিয়ান তোমার সাথে একজন আসবে, এর সাথে একজন আসবে, এখন গার্ডিয়ানের এখানে যদি ইয়ে হবে আমাদের প্র্যাকটিস সামনে, আমাদের প্র্যাকটিসটা ব্যায়াম বেশি পাইতেছ, প্র্যাকটিস আরও আরও হার্ড হইতেছে, ঠিক আছে। এটা সবার নলেজে জানাবেন আগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের গত যে আমার ছাত্ররা প্রাইজের দরকার নেই, প্রাইজ পাওয়ার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যে খেলাটা জিনিসটা কি, খেলা ম্যাটে নামলে ফিলিংটা কিরকম কিরকম হয়, মায়ের একটা খাইলে কেমন লাগে, দমটা কেমন লাগে। খেলা এখন আছে 3 মিনিট, আমার দম দুইটা যে দুটি মেরে আমার দম চলে গেছে, ঠিক আছে। এগুলো জানার জন্য অভিজ্ঞতার জন্য আমাদের খেলায় আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা মোটামুটি হয়েছে, যারা খেলতে পারছো যারা খেলতে পারো না তাদেরও অভিজ্ঞতা হয়েছে। নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা ভালো করে প্রিপারেশন, আর কয়েকদিন প্র্যাকটিস করানোতে অনেক উপকার হয়েছে, এই যে কয়েকদিন সকালে সকালে প্র্যাকটিস করাতে মোটামুটি অনেক উপকার হয়েছে, এটা না করলে আরো 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 ইয়ে হবে। যাক, এখন আমাদের ইজ্জত বাড়ছে, আমাদের দুইজন প্লেয়ার মোমান সে ভালো খেলছে, আমি অন্যান্য প্লেয়ারদের থেকেও আমাকে ফোনে ফোনে বলছে মোমান খুব ভালো খেলছে আমাদের প্লেয়ার, এটা বলার মতো না। আর যে প্লেয়ারের সাথে খেলছে সে অত্যন্ত বাজে খেলছে, রাফ খেলছে, কোয়ালিফাইড রেফারি যদি হয় তাকে শিক্ষাগু দিয়ে বাইর করে দিত, যদি কোয়ালিফাইড রেফারি ছিল না। আর যাদের অর্গানাইজেশনের খেলা ওদের জোর জার মুখার একটা ব্যাপার আছে না, ওদেরই খেলা কম, ওদেরই এখন কি করবে রেফারি আসে বাইরে থেকে, দাদা স্যার ম্যাম আমি এখন এই দেবো সপ্তাহে দেখো কিছু দাঁড়িয়ে না কি আমাদের কথা শোনো, আমাদের কথা হলো যে রেফারি চুরি করতে পারে, যে বল কোনটা যেটা বারের সামনে হিপিজিপি হিপিজিপি দিতে পারছে ইত্যাদি মাসে এটা চুরি করতে পারে, কিন্তু ডাইরেক্ট জালের ভিতর যেটা ঢুকে যায় এটা রেফারি চুরি করতে পারে না। বল যেটা ডাইরেক্ট জালের ভিতর ডাইরেক্ট ঢুকে গেছে এটা রেফারি চুরি করতে পারবে না, রেফারি চুরি করতে পারবে কখন, যখন এই গ্যানজামের ভিতর এইটা হচ্ছে ভাই এটা হচ্ছে অফসাইড, মানে একটা না একটা দিয়ে ওখানে চুরি করার অপশন থাকে। হ্যাঁ, তো এখন ওই মেন্টালিটি নিয়ে খেলবো আমরা, ডাইরেক্ট গোল পৌঁছে দেবো, তাই স্যার ক্যান্সেল রাখলে রেফারি পয়েন্ট না হবে, বাসায় যাই খোলার জন্য করতেছি আর কি, এখানে যেন না খুলে ওটা একটা, ঠিক আছে না। প্রথমে
তারপরে সোকো 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 সোকো